হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ আউট অফ দ্য বক্স। সঙ্গে আমি অভিজিৎ। আজকে চলে এসেছিলাম আমরা কলেজ স্কোয়ার দুর্গোৎসবের প্রস্তুতি জানার জন্য। পেছন দিকে প্যান্ডেল হচ্ছে, আমরা কথা বলে নেব বিস্তারিতভাবে আর জেনে নেব কলেজ স্কোয়ারের এবছর দুর্গাপূজা কুড়ি কীরকম প্রস্তুতি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অন্যান্য পুজো প্যান্ডেলের আপডেটের জন্য এবং বিভিন্ন প্যান্ডেলের উদ্বোধন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, আর আমাদের ফলো করুন প্লেলিস্ট দুর্গাপুজো কুড়ি আর দুর্গাপুজো কুড়ি উদ্বোধন। চলুন জেনে নেওয়া যাক কলেজ স্কোয়ার দুর্গোৎসবের প্রস্তুতি। আমরা পেয়েছি কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসবের সম্পাদক শঙ্করদার সাথে। আমরা বিস্তারিত ভাবে জেনে নেব একবার দুর্গাপুজো প্রস্তুতি। শঙ্করদা যদি কিছু বলেন আমাদের, কিভাবে কি প্রস্তুতি হচ্ছে, দুর্গা প্রতিমা কোথায় বানাচ্ছেন, কবে আমরা উদ্বোধন আশা করতে পারি? আজকেই ঠাকুর আনতে যাচ্ছি, আজকেই ঠাকুর আসবে। আগামী 19 অক্টোবর আমাদের উদ্বোধন। এই উদ্বোধনে পুজো প্রেসিডেন্ট আমাদের উদ্বোধন করবেন এবং মহাবোধি সোসাইটি বড় ভাঙতে থাকবেন আর দু একজন বিশিষ্ট থাকবেন। আচ্ছা, কলেজ স্কোয়ারে তো অনেক মানুষেরই ভিড় হয়, তা সেই ভিড়টাকে সামলানোর জন্য কী প্ল্যানিং এবছর আপনাদের? দেখুন, এবছর আমরা যা করোনা চলছে বা যে ভয়াবহ অবস্থাটা আছে তার জন্য আমরা যতটুকু পুজো কমিটি থেকে সম্ভব আমরা করছি। যেমন ধরুন, পুজোর প্যান্ডেলের মুখে আমরা স্যানিটাইজারের ব্যবস্থা করেছি, শাওয়ারের মাধ্যমে ওপর থেকে পড়বে, এবং ভিড় যতটা কী কতটা হবে এটা এখানে দাঁড়িয়ে হয়তো বলতে পারছি না, কিন্তু সম্পূর্ণ দর্শকটা নিয়ন্ত্রণ করে পুলিশ। পুলিশ ছাড়া এই বড় বড় পুজো করা সম্ভব নয়, তাই পুলিশ কতটা কীভাবে ছাড়বেন করবেন সেটা পুলিশের ওপর। কিন্তু আমাদের এই ভেতরে ঢোকার জন্য স্যানিটাইজার যা যতটা থাকার প্যান্ডেলে ঢোকার জন্য আমরা ঠিক সেইভাবে শাওয়ারের ওপরে রাখছি, এই শাওয়ারের মাধ্যমে স্যানিটাইজ হয়ে সবাই প্যান্ডেলে ঢুকবে। আচ্ছা, কোনো কি থিম বেস পুজো হচ্ছে বা মা দুর্গা প্রতিমা সাবিকিয়ানা বা কোনো থিমের ডিপেন্ডেন্ট কি না? আমরা কলেজ স্কোয়ার সাবিকিয়ানাটাই পুজো করি, আমরা কোনো থিম পুজো বিশ্বাসী নই। সাবিকিয়ানা চিরাচরিত কোথায় ছিল এখনো আছে, আগামী দিনে সাবিকিয়ানাতেই আমরা বিশ্বাসী। ধন্যবাদ শঙ্করদা আপনার সময়ের জন্য। আমরা কথা বলে নিলাম সম্পাদক শঙ্করদার সাথে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি।